প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্পগুলি সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্পগুলি থেকে যারা এখনও বঞ্চিত রয়েছে, কেউ যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এই ধরনের কর্মসূচি নিয়েছে সরকার। এর নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। মঙ্গলবার বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 অভিযানের অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের উদ্যোগে এক প্রশাসনিক শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী সর্বদা সমাজের অন্তিম ব্যক্তির কথা বলেন। সমাজের অন্তিম ব্যক্তির কাছে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছানো না গেলে সার্বিক উন্নয়ন সম্ভব হবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আরও বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে মানুষের সামনে তুলে ধরা হবে। এর জন্য প্রায় 16টি ভ্রাম্যমান গাড়ি দিল্লি থেকে রাজ্যে আসবে। এর মধ্যে 3টি ভ্রাম্যমান ভ্যান চলে এসেছে। এই ভ্রাম্যমান গাড়িগুলি সমস্ত গ্রামে গঞ্জে গিয়ে প্রচার অভিযান করবে এবং সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা সময়ের মধ্যে যোগ্য সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সার্টিফিকেট প্রদান করতে যেন দেরি না হয়, প্রয়োজনে কর্মীর সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি। যে বিভিন্ন স্কিম এবং এই স্কিম কাদের জন্য? গরিব মানুষদের জন্য, সব মানুষদের জন্য, সর্বাঙ্গীন সবার জন্য উন্নতি হয়। সব সবাইকে দেখে যে স্কিমগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি ভারত সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে, সেগুলো এখনও যারা 100% যে স্যাচুরেশন পয়েন্ট আমরা যেটা বলি, যে সবাইকে পেতে হবে, কেউ যেন মিস না যায়, যাতে কেউ মিস না হয়, সেই কারণেই এই ধরনের অভিযান। আপনারা সবাই অবগত আছেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের দিল্লির থেকে এখানে প্রায় আমাদের 16টার মতো ভ্যান এখানে আসবে। এর মধ্যে প্রায় 3টার মতো ভ্যান চলে এসছে। তো এই ভ্যানগুলো সমস্ত গ্রামে গঞ্জে, সেখানে জিপি হোক, ডিসি হোক, নগর পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, এএমসি হোক, সব জায়গায় ঘুরবে এবং সেখানে অনেকে এই ধরনের স্কিমগুলোর সম্পর্কে সম্যক ধারণা নেই, সেই বিষয়গুলো মানুষকে জানানো, বিভিন্ন মেলা হবে সেই এবং সেই স্কিমগুলো, সেই এলইডি স্ক্রিনও সেখানে আছে, তার মাধ্যমে সব জায়গায় জায়গায় গিয়ে মানুষকে সেগুলো জানানো এবং সেই স্কিমগুলো যাতে তার ব্যবহার হয়, পৌঁছানো যায়, সেই বিষয়গুলো দূর গোড়ায় পৌঁছানোর জন্য এই ধরনের সংকল্প যাত্রা। বারবার যেটা বলা হচ্ছে যে যেখানে আজকে এসটি সার্টিফিকেট লাগবে, ইমিডিয়েটলি এই মেলার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এসটি সার্টিফিকেট লাগবে, পেয়ে যাবেন। কারোর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে না, ইমিডিয়েটলি পেয়ে যাবেন। মাঝে মাঝে কথা আসে অনেক সময় যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অনেক সময় দেরিতে আসে। তো আমি এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি এসডিএমকে বলার জন্য, যাতে করে ম্যান পাওয়ার বেশি করে দিয়ে হলেও যাতে দেরি না হয়, কারণ এখন ডিজিটাল দুনিয়ার যুগ। ইমিডিয়েটলি যাতে মানুষ তার ফল পায় এবং তার রেজাল্ট পায় সেই দিকে নজর রাখার জন্য, যদি কোথাও খামতি থাকে নিশ্চয়ই আমার গোচরে আনলে, আমাদের সরকারের গোচরে আনলে সেটা আমরা দেখব। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে যে সকল সুবিধাভোগী যোগ্য হওয়া সত্ত্বেও সুবিধা পাননি সেই সুযোগ সুবিধাগুলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া। আগরতলা পৌর নিগম দায়িত্ব নিয়ে এই কাজ করছে। মোদীজি যে মানুষের জন্য জনকল্যাণের যে কর্মসূচি, যে স্কিমগুলি রচনা করা হয়েছে বা যাদের জন্য যেটা পাওয়া উচিত, সেগুলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সরকার যেমন দায়িত্ব নিয়ে কাজ করছে, বিভিন্ন দপ্তরকে কাজে লাগে, পাশাপাশি আগরতলা পৌর নিগম এলাকায় আমাদের প্রতিকূল সুশাসন রাজ্য সরকারের যে স্কিমগুলি আছে, মুখ্যমন্ত্রী যেগুলি স্কিমগুলি আছে, সেগুলি যাতে অন্তিম ব্যক্তিত্বে যারা এখনো পাননি তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এর সুযোগ। তা আমরা বলি, আমাদের একমাত্র এক সরকার, আপনারা অনেকে সিনিয়র আছেন, আমাদের বয়স আছে বা সরকারকে আগে দেখেছেন, এই প্রথম কোন সরকার তার সুযোগ সুবিধাগুলি যাদের জনগণের জন্য সেটা কিন্তু ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, এটা প্রথম, এটা আগে দেখিনি আমাদের রাজ্যে।
সমাজে প্রত্যেকটা অংশে মানুষের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাতে সরকারি সুবিধাগুলি যাতে অনায়াসে পৌঁছে যায় সে ব্যবস্থা করেছেন তিনি। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী 2014 সালে লালকেল্লায় দাঁড়িয়ে গরিবের স্বার্থে যে ঘোষণা দিয়েছিলেন তার সুফল আজ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বিকশিত ভারত দেশের যশস্বী প্রধানমন্ত্রী সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য উনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, আর এই বিকশিত ভারত যাত্রার মাধ্যমে মানুষের কাছে, এই সাধারণ মানুষের কাছে যাতে সরকারি সুবিধাগুলি যাতে অনায়াসে পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। আমরা কোনোদিনও ভাবতে পারিনি 2014 সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার উনি লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন যে ভারতবর্ষের যত গরিবরা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে গরিবদের কাছে টাকা কোথায়, কিভাবে তারা ব্যাংক অ্যাকাউন্ট করে। তখন উনি ঘোষণা দিয়েছিলেন যে জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংকের খাতা খুলতে হবে। তখন হয়তো আমরা সেটা বুঝতে পারিনি, আজকে আমরা তা অনুধাবন করতে পারছি। সমস্ত বেনিফিশিয়ারিদের যে টাকা, সরকারি যে সুযোগ সুবিধা, সেগুলি বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে দেওয়ার কাজ, ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে ব্যাংকে প্রদান করার কাজ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে সেই পরিকল্পনা করেছেন, তা আজকে আমরা 9 বছর পর তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং সেন্ট্রাল জোনের সভাপতি রত্না দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।